বিএনপি লুটপাটের জন্য ক্ষমতায় যেতে চায় বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতারা। ষড়যন্ত্রকারীদের সব অপচেষ্টা শেখ হাসিনার কৌশলের কাছে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন তারা। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রতিনিধি কেন্দ্রীয় নেতারা এসব কথা বলেন। আগামী নির্বাচনে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে বলে আশাবাদ জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিপ্লব মজুমদারের ক্যামেরায় রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। আগামী নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে দলকে সংগঠিত করার কর্মসূচির অংশ হিসেবে এই প্রতিনিধি সভার আয়োজন করে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই সভার সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী। 15টি থানার নেতৃবৃন্দ সহ তৃণমূল পর্যায়ের প্রতিনিধিরা এতে যোগ দেন। অনুপ্রবেশকারীদের কর্মকাণ্ডে দল ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ তুলে বক্তারা আগামী নির্বাচনে বিজয়ী হতে দলকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করার আহ্বান জানান। সুচারুভাবে নেতা কর্মীদেরকে নিয়ে আমরা প্রতিটি কর্মসূচি আমরা অত্যন্ত সুন্দরভাবে আমরা পালন করে আসতেছি। আমরা রাজপথে থাকবো, আমরা মিছিল মিটিংয়ে থাকবো, পার্টি ক্ষমতায় আসবে, এমপিরা আমাদেরকে চিনবে না, এটা হতে পারে না। সকল ভেদাভেদ বলে আগামী নির্বাচনে নিরঙ্কুশ বিজয় আয়োজন করতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান কেন্দ্রীয় নেতারা। সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে বলেও জানিয়ে দেন তারা। সকল থানা, ওয়ার্ড, সকল স্তরের সাংগঠনিক শৃঙ্খলা আমরা ফিরিয়ে আনব। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকলে সেটি আলোচনার টেবিলে আলোচনা হবে, অন্য কোথাও নয়, ঐক্য এবং সংগতির কোনো বিকল্প নাই। শেখ হাসিনা আজকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, একমাত্র নেত্রী আজকে দেশের সংগ্রাম কোথায় নিয়ে গেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে, বর্তমান সরকার শেখ হাসিনার সরকারের অধীনে নির্বাচন হবে। হেফাজতকে দিয়ে বিএনপি আরেকটি শাপলা চত্বর তৈরি ষড়যন্ত্র করছিল বলে অভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ষড়যন্ত্রকারীদের অপচেষ্টা ব্যর্থ হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। আগামী 5ই মে হেফাজতকে দিয়ে আরেকটা শাপলা চত্বর বানানো হয়েছে। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে বাইরের যে কোনো শক্তিকে মোকাবিলা করে পরাজিত করার শক্তি আমাদের আছে। পকেট ভারী করতে খারাপ লোকদের দলে না টানার জন্য সবাইকে সতর্ক করে দেন তিনি। দলকে দলের প্রতিপক্ষ না করারও আহ্বান জানান ওবায়দুল কাদের। খারাপ লোকদের দলে টানবেন না। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম।